الحمد لأهله والصلاة لأهلها، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আয়াতকে সামনে রেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কিছু আলোচনা করব। তবে আলোচনার শুরুতে আমাদের মানসিকভাবে প্রিপেয়ার হওয়ার জন্য আমি সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ আযা ওয়া জাল্লা বলেন, আফালা ইতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি আমার কোরআনকে নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ। অর্থাৎ আমরা যখন কোনো আয়াত শুনি অথবা কোনো হাদিস শুনি, সেটা আমরা অন্তরে প্রবেশ করতে দেই না, আমরা অন্তরকে তালাবদ্ধ করে রাখি। কারণ আপনি যখন কোরআনে আয়াত শুনবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার ভিতরে চেঞ্জ হবে, আপনার চাল চলন, আপনার ব্যবহার, আপনার মন মানসিকতা, চিন্তা চেতনা পরিবর্তন হবে। কিন্তু আমাদের এই পরিবর্তনটা হচ্ছে না, যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমরা অন্তরকে তালাবদ্ধ করে রাখি, অর্থাৎ আমরা ভিতরে প্রবেশ করতে দেই না। কেমন যেন কোরআনের কোনো আয়াত শুনি, হাদিস শুনি, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিই, আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় না। আমরা যখন সালাফদের ইতিহাস পড়ি, তখন দেখতে পাই, অবাক হয়ে যায় যে তারা কোরআনের একটি আয়াত শুনেছে অথবা একটি হাদিস শুনেছে, তারা তাদের লাইফের গোটা জীবনের চিন্তা চেতনাকে পরিবর্তন করে ফেলেছে, তারা পুরোটাই চেঞ্জ হয়েছে। যেমন আমি আপনাদের সামনে দুটি ঘটনা বলি, তাহলে বিষয়টি বুঝে আসবে। যেমন ইমাম কুদামা আল মাকদাসি কিতাবুত তাওয়াবিতে একটি ঘটনা বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি রাহিমাহুল্লাহ, তিনি ইরাকের বসরার একজন লোক ছিলেন। তিনি প্রাথমিক জীবনে অ্যালকোহলিক ছিলেন, অর্থাৎ মদ্যপান ছিলেন। তিনি প্রাথমিক জীবনে মদ্যপান করতেন। একদিন তিনি বাড়িতে মদের পানি আয়োজন করলেন যে বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তিনি মদের পানি করবেন। তো বন্ধুদের অপেক্ষার জন্য তিনি বাড়ির গেটের সামনে বসে থাকলেন এবং রাস্তা দিয়ে দেখতেছেন যে বন্ধুরা কখন আসবে। ঠিক এই মুহূর্তে রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল কাতারুকু করে, এবং ওই ব্যক্তিকে ঘিরে কিছু লোক ভিড় করছিল, ওই ব্যক্তিকে ঘিরে কিছু লোক ভিড় করছিল। যে আব্দুল্লাহ ইবনে মাসলামার নজরে এই জিনিসটা আসলো, তিনি ওই ভিড়ের মধ্যে গিয়ে একজনকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিকে বলা হলো ইনি হচ্ছে সুমাদ ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ, ইনি কি করেন। বলা হলো ইনি মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে, তাকে বোঝানোর জন্য একজন বলবো যে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। তো আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি, তিনি মদ পান করা অবস্থায় হাতে মদের বোতল নিয়ে ওই সুবাদ ইবনে হাজ্জাজের কাছে গিয়ে বললেন যে আমাকে একটি হাদিস শোনাও। তো সুবাদ ইবনে হাজ্জাজ দেখলেন যে ইনি তো হাদিস শোনার মতো তার কোনো পরিস্থিতি নাই, কারণ সে হচ্ছে নেশাগ্রস্ত। তো বললেন যে তোমার তো পরিস্থিতি নেই। তখন তিনি মদের বোতল নিয়ে যখন সুবাদ ইবনে হাজ্জাজকে আক্রমণ করে বললেন যে তুমি আমাকে হাদিস শোনাও, তখন সুবাদ ইবনে হাজ্জাজ কোনো উপায় না দেখে তিনি একটি হাদিস শোনালেন যে আবু মাসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি তুমি লজ্জায় না করো তবে তোমার যা ইচ্ছা তাই করো। শুধুমাত্র একটি হাদিস, ভালো করে বুঝে, শুধুমাত্র একটি হাদিস। এই হাদিসটি শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসলামা মদের বোতলটি নিক্ষেপ করলেন এবং বাড়িতে গিয়ে বললেন আম্মা, আমার বন্ধুরা যদি আসে তাদেরকে খাবার খাওয়াইয়া বিদায় করে দিবে এবং বলে দিবে আমি আজ থেকে আর মদ পান করবো না। এবং তার আম্মাকে বলতেছে যে আমি মদিনায় চলে যাবো, বসরা থেকে মদিনায় চলে যাবো, আমি মুহাদ্দিস হব।
এবং তিনি বসরা থেকে মদিনায় গিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হিসেবে যোগদান করেন। ভালো করে বোঝেন, মাত্র একটি হাদিস, যে মানুষটি প্রথমে ছিল মক্কর, কিছুক্ষণ আগে ছিল মক্কর, সেই মানুষটির একটা স্বপ্ন, আমি মুহাদ্দিস হব। ইমাম মালিকের কাছে তখন মুহাদ্দিস হলেন, তিনি তৎকালীন এমন মুহাদ্দিস হয়েছিলেন যে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন আবু আসলামা আল কানাবি, আব্দুল্লাহ ইবনে আসলামা আল কানাবি ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ছিলেন। তাহলে দেখেন, একটি মাত্র হাদিস তার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিল। কিন্তু আমরা কত কিছু শুনি, তারপরে আমাদের মধ্যে এই পরিবর্তনটা আসতেছে না। আমি আরেকটি ঘটনা শুনে, আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, তার ব্যাপারে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়, বিভিন্ন রেওয়ায়েত আছে, তবে সার কথা হচ্ছে তিনি প্রাথমিক জীবনে মদ করছিলেন, অ্যালকোহলিক ছিলেন এবং সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি হিসাবে পরিচিত ছিল আব্দুল্লাহ ইবনে মোবারকের। তো একদিন তিনি একটি আয়াত শুনলেন, আলাম ইয়াকুলিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্ক। এর অর্থ হচ্ছে যে মুমিনের অন্তর আল্লাহর স্মরণে কোমল ও বিবলিত হওয়ার সময় কি এখনো আসেনি? মুমিনের অন্তর আল্লাহর স্মরণে কোমল ও বিবলিত হওয়ার সময় কি এখনো আসেনি? মাত্র একটি আয়াত, সাথে সাথে তিনি মদ ছেড়ে দিলেন এবং ছেড়ে দিয়ে তৎকালীন এত বড় স্কলার হলেন যে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মোবারকের ব্যাপারে, যে আমি যখন আব্দুল্লাহ ইবনে মোবারককে দেখি আর সাহাবায়ে কিরামদেরকে দেখি, তেমন কোনো পার্থক্য লক্ষ্য করতে পারি না। শুধু একটা পার্থক্য যে সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ ইবনে মোবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবত পাইনি। তাহলে বিষয়টি আমরা এই দুইটি ঘটনাকে কি শিক্ষা নিতে পারি? আমরা এটাই শিক্ষা নিতে পারি যে তাদের অন্তরটা খোলা রেখেছিল, তাদের সামনে যখন বিষয়টি স্পষ্ট হয়েছে, যখন তারা তাদের সামনে সত্যটা প্রকাশিত হয়েছে, সাথে সাথে তাদের অন্তরে প্রবেশ করতে দিয়েছে। কিন্তু আমরা আমাদের অন্তরকে তালাবদ্ধ করে রাখি। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন ফগ এক্সপেরিমেন্ট অর্থাৎ ব্যাংকের এক্সপেরিমেন্ট, এটা আমরা অনেকে জানি যে আপনি যদি ব্যাংকে একটি গরম পানির মধ্যে বা উত্তপ্ত পানির মধ্যে ছেড়ে দেন, সাথে সাথে সে লাফ দিয়ে চলে যাবে। কিন্তু নর্মাল পানির মধ্যে যদি রাখেন আর আস্তে আস্তে গরম করে, এক সময় যখন উত্তপ্ত হয়ে যাবে, ব্যাংকটি তখন মারা যাবে। গবেষকরা বলে যে এই ব্যাংকটি কিন্তু গরম পানির কারণে মারা যায় না, গরম পানির কারণে মারা যায় না, গরম তার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল, এই জন্য মারা গেছে। যখন পানিকে গরম করা হচ্ছিল, সে ওই পানির সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছিল, সে পানির সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছিল। যখন একদম গরম হয়ে যায়, তখন ওই অ্যাডজাস্টমেন্ট করতে করতে নিজের শক্তি হারিয়ে ফেলে, অর্থাৎ তখন আর নামতে মতো তার শক্তি নাই। ঠিক যখন পানিটা গরম হচ্ছিল, ওই মুহূর্তে যদি লাফ দিয়ে চলে যেত, তাহলে সে বেঁচে যেত। এই জন্য আমি এখান থেকে এটা শিক্ষা দিতে চাই যে আমরা বন্ধু বান্ধবের সাথে মিশি। যেমন আপনি সুদের ব্যবসা করছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি এক বছর পরে ছেড়ে দিব, কিন্তু এমন একটা সময় আসতে পারে যে আপনি এমনভাবে ব্যবসার সাথে মিশে গেছেন যে এখন আপনি চাইলেও আর আসতে পারবেন না। যেমন অনেক যুবক ভাইরা তারা নেশায় লিপ্ত হয়, যে প্রথমবার একবার দুইবার, যেমন তারা স্মোকিং করে, কিভাবে হয় যে প্রথম একবার দুইবার তিনবার, এই কালকে ছেড়ে দিব, কালকে থেকে ছেড়ে দিব, এরকম করতে করতে এক সময় নেশায় এমনভাবে হয়ে যায়, লিপ্ত হয়ে যায় যে সে মন চাইলেও আর ছাড়তে পারে না। এই জন্য আপনাকে সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে এই মুহূর্তেই চেঞ্জ হতে হবে, আমি এখন যা বুঝি, আমি এখন যা বুঝি এটা আমার নিজের ভিতরে ফিট করতে হবে। তাহলে আমরা দেরি করেন, সিদ্ধান্ত নিতে যদি দেরি করেন, আপনার সামনে কোনো বিষয়টি বুঝে আসছে, তারপরে আপনি আপনার অন্তরকে তালাবদ্ধ করে রেখেছেন, তাহলে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে। এই জন্য আমি আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করি। আজকে থেকে আমরা রাসূলুল্লাহর সুন্নাহ ফলো করি এবং নিজের জীবনকে চেঞ্জ করার চেষ্টা করি। আপনি যদি বলেন যে কালকের দিকে বা এক বছর পর থেকে বৃদ্ধ হলে বা আর একটু সময় হলে, তাহলে আপনি ওই ব্যাংকের মতো বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাকে এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে হবে। আস্তে আস্তে আপনার নিজের জীবনকে, আপনার হ্যাবিটকে, আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করি। আমি প্রথম যে পয়েন্ট হাইলাইট করতে চাই সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে কিভাবে প্রভাব ফেলেছিল বা কেমন প্রভাব ফেলেছিল। যেমন দেখেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি ব্যক্তির মধ্যে প্রয়োগ করেন, ব্যক্তির মধ্যে প্রয়োগ করার সাথে সাথে ওই ব্যক্তিটি জিরো থেকে হিরো হয়ে যাবে। যেমন দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ প্রাথমিক জীবনে আমর ইবনে আস তাকে জিজ্ঞেস করছে, ওমর তোমার জীবনের স্বপ্ন কি, তুমি বড় হয়ে কি হতে চাও? ওমর ফারুককে জিজ্ঞেস করছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? তো ওমর ফারুক বলছে যে আমি বড় হয়ে রাখাল হতে চাই, আমার কয়েকটা উট থাকবে, আমি লাইফে হ্যাপি। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রয়োগ করা হলো, ঠিক তখন ইসলাম গ্রহণ করার পরে আমর ইবনে আস যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে যে ওমর তোমার জীবনে এত স্বপ্ন কি, তুমি বড় হয়ে এখন কি হতে চাও? যে ওমর বলেছিল যে আমি বড় হয়ে রাখা হতে চাই, সেই ওমর এখন বলছে যে আমি বড় হয়ে ইসলামকে পৃথিবীর প্রতিটি কর্নারে পৌঁছে দিতে চাই। এটাই হচ্ছে ইসলামের আদর্শের প্রভাব। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাকাম অর্জন করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে দেখেন একটি সুন্দর প্রাসাদ, এত সুন্দর প্রাসাদ দেখে মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যে এত সুন্দর প্রাসাদ এটা হয়তো আমারই হতে পারে। তখন বলা হলো না, এটা আপনার নয়, এটা ওমরের। তাহলে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব, যে ব্যক্তি ছিল সমাজে একদম জিরো অর্থাৎ রাখাল হতে চেয়েছিল, সে কেমন মাকাম অর্জন করতে পেরেছিল, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে। শুধু তাই নয়, এটা তো আমি ব্যক্তি উদাহরণ দিলাম, আপনি সমাজ ব্যবস্থায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রয়োগ করেন, যে সমাজ কিছুক্ষণ আগে ছিল, কিছুক্ষণ পূর্বে ছিল একটি অসভ্য সমাজ, একটি অবগতিত সমাজ, সেই সমাজ সোনালী যুগে পরিণত হয়ে যায়। যেমন ইতিহাসের পাতায় আপনারা দেখেন যে 1500 বছর আগে যে সমাজের অবস্থা ছিল, নারী জাতির অবস্থা ছিল, ওয়াকিদা কুশিয়া আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম। যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, কন্যা শিশু জন্মগ্রহণ করত, তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যেত। আপনারা সবাই জানেন দিঘায় কালকের ঘটনা। দিঘায় কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলছে, হুজুর আমি গরু কাল গোত্রের 60 বছর ধরে সর্দার গিরি করি, আমি 60 বছর গোত্রের নেতা, গরু কাল গোত্রের 60 বছর ধরে সর্দার গিরি করি, আমি অনেক অপরাধ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি এমন একটি অপরাধ করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, আমি গরু কাব গোত্রের 70 জন কন্যা শিশুকে জীবন্ত দাফন করেছি, এটা হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পড়তেছিল, তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন মানুষ কি এই কাজ করতে পারে? তাহলে দেখেন যে সমাজে নারী জাতির কোনো মূল্য ছিল না, সে সমাজ নারী জাতিকে মায়ের মর্যাদা দিল, স্ত্রীর মর্যাদা দিল, বোনের মর্যাদা দিল। বলা হলো আল জান্নাতু তাহতাহা উম্মাহাত, এই নারী জাতির পায়ের নিচে আমাদের জান্নাত। আমি একটি মাসআলা বলি, যে মাসআলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে নারীদেরকে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে। যেমন আপনার আব্বা আপনাকে বলল, সেই মুহূর্তে আপনার আম্মা বলল বাবা এক গ্লাস পানি আনো, শরীয়ত কি বলে যে আপনি এক গ্লাস পানি আগে কাকে দিবেন? শরীয়ত বলে আপনি আগে আপনার আম্মাকে দিন, তারপরে আপনার বাবাকে। নারী জাতিকে ইসলাম এভাবে মূল্যায়ন করেছে। আপনি খুলে বা সফরে গিয়েছেন, কিছু কিনেছেন, আগে কন্যা শিশুকে দিন, তারপরে আপনার ছেলেকে দিন, এভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। স্ত্রীকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি ভালো যে স্ত্রীর কাছে ভালো, এভাবে নারী জাতিকে মূল্যায়ন করা হয়েছে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব। আপনি আরো দেখেন যে জাতির মধ্যে, যে সমাজে কোনো ধরনের স্বাধীনতা ছিল না, কোনো ধরনের ফ্রিডম ছিল না, জোর যা মূল্যক তার এই অবস্থা ছিল, সেই সমাজ মুহূর্তের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, একটু কল্পনা করে যে যখন তিনি প্রেসিডেন্টকে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন, প্রেসিডেন্টকে যখন উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন, তার উদ্বোধনী বক্তব্যে বলছেন যে আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি না চলি, তাহলে তোমাদের অধিকার আছে আমাকে অনুসরণ না করার। দূর থেকে এক গ্রাম লোক বিদ্রোহ তরবারি নিয়ে বলল যে ওমর তুমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলো, তাহলে এই তরবারি দ্বারা তোমাকে সাইজ করব। এভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইসলাম এভাবে স্বাধীনতা দিয়েছে। তাহলে দেখুন যে সমাজে কোনো স্বাধীনতা ছিল না, আদর্শ প্রয়োগ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যখন তারা গ্রহণ করলো, সে সমাজে স্বাধীনতা কেমন ছিল? যে সমাজে মানুষের কোনো মূল্যই ছিল না, মানুষের কোনো মূল্যই ছিল না, তাদের মধ্যে শত বছরের গৃহযুদ্ধ চলছিল,
সে সমাজ কেমন ভাবে পরিবর্তন হয়ে গেল। এক ইহুদি বলছিল, ইন্নি আরা সাহিবাকুম ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তা আল-হারার, যে তোমাদের নিদান, তোমাদের রসুল তো তোমাদেরকে সবকিছু শেখায়, এমনকি বাথরুম কিভাবে করতে হয়, ওয়াশরুমে কিভাবে বসতে হয়, ওয়াশরুম কিভাবে করতে হয় সবকিছু শেখায়। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে আপনার 24 ঘন্টা কিভাবে কিভাবে করতে হবে সবকিছু শিখিয়েছে আপনাকে, 24 ঘন্টায় ইসলাম শিক্ষা দিয়েছে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৌন্দর্য। আমি যেটি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে, অর্থাৎ জাহিলিয়াতের যুগে, যেখানে মানুষের কোনো মূল্য ছিল না, ঠিক কিছুক্ষণ পরে সেই মানুষদেরকে কিভাবে মূল্য দেওয়া হচ্ছে, যে মালিক আর চাকর একসাথে খানা খাচ্ছে, মালিক আর চাকর একসাথে খানা খায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওই মালিককে লানত করি যে চাকরের সাথে খানা খাইতে অপছন্দ করে। এভাবে মানুষকে মূল্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, কিভাবে মূল্যায়ন করা হয়েছে একটি ঘটনা বলি, যে মসজিদে নববীতে সাহাবায়ে কিরামদের একটা মজলিস চলছিল, যে সাহাবায়ে কিরামদের একটা মজলিস চলছিল, হঠাৎ করে একজনের ওযু চলে গেল, অর্থাৎ বায়ু বের হয়েছে, ওযু চলে গেল, একটু দুর্গন্ধ ছড়াচ্ছে, একটু দুর্গন্ধ বের হয়েছে। এখন কে উঠবে, যে উঠবে সে তো লজ্জায় করবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে চলো আমরা সবাই মিলে ওযু করি। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৌন্দর্য। তাহলে আমি প্রথম পয়েন্টে যে পয়েন্টকে হাইলাইট করতে চেয়েছি সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি যদি ব্যক্তির মধ্যে প্রয়োগ করেন, সেই ব্যক্তিটি জিরো থেকে হিরো হয়ে যাবে। আপনি যদি সমাজ ব্যবস্থায় প্রয়োগ করেন, যে সমাজ ব্যবস্থায় ইতিহাসবিদরা নাম দিয়েছে অন্ধকারের যুগ, আইয়ামুল জাহিলিয়া, দ্য এজ অফ ডার্কনেস, সেই যুগ মুহূর্তের মধ্যেই হয়ে গেল সোনালি যুগ। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৌন্দর্য। যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে তারা অবশ্যই জানবেন যে পৃথিবীতে কোন সভ্যতা 100 বছরের উপর টিকে থাকতে পারে না, 100 বছরের উপর টিকে থাকতে পারে না, এটা ইতিহাসবিদরা বলেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 1500 বছর ধরে টিকে রয়েছে। পৃথিবীতে কত নির্যাতন করা হয়েছে, মুসলমানদের উপর কত নির্যাতন করা হয়েছে, এখনো মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু একদিক দিয়ে দুর্ভাগ্যের ব্যাপার বলে আর একদিক দিয়ে সৌভাগ্যের ব্যাপার হলো, যতই তারা নির্যাতন করছে ততই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৌন্দর্য। এখন আমি দ্বিতীয় পয়েন্টে, আমি যে পয়েন্টটি হাইলাইট করতে চাই সেটি হচ্ছে যে আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করব, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করব। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতেন, বিশ্বাস করেন আমাদের মা বাবার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি কিছু পয়েন্ট বলি তাহলে আপনাদেরকে বুঝে আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদাদতু ইন্নি ক্বাদ রাআইতু ইখওয়ানানা, হাই হাই যদি আমি আমার ভাইদেরকে দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কিছু সাহাবায়ে কিরাম ছিল, তো সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, আওয়া রাসূলা ইখওয়ানানা, হে রাসূল আমরা কি আপনার ভাই নই, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম আসহাবি, তোমরা হলো আমার সাহাবা। ভাই হচ্ছে তারা যারা যারা আমাকে না দেখে আমাকে ফলো করবে তারা হচ্ছে আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা মিস করেছেন, আরে খেজুর গাছে একটি সুন্না কাটো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যতটা মিস করেছে আমরাও ততটা মিস করি না। খেজুর গাছে একটি সুন্না কা, প্রাথমিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে সুন্না কাটে খুব ভর দিয়ে খুতবা দিতেন, মসজিদে খুতবা দিতেন জুমার নামাজে। যখন মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল তখন মিম্বার আনা হলো, তখন ওই খেজুর গাছে সুন্না কাট কেটে উঠলো। যার ভিতরে প্রাণ নাই সে রসুলের মহাব্বতে কাঁদে, কিন্তু আমরা আমাদের ভিতরে বুঝ আছে, আমরা সব কিছু বুঝি, তারপরে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে চাই না। আমাদের চালচলন, আমাদের হেয়ার স্টাইল থেকে শুরু করে আমাদের পোশাক থেকে মনে হয় না যে আমরা একজন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, আমরা একজন শেষ নবীর উম্মত। তা আমি যদি বলতেছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা মিস করেছেন, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কি কোনোদিন তাদেরকে দেখতে পারবেন? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি যদি তাদেরকে দেখতে পারতাম তবে আমি হাউসে কাউসারে আমার ভাইদের জন্য অপেক্ষা করব, আমি নিজের হাত দ্বারা তাদেরকে পানি পানি পান করাবো, আমি নিজের হাত দ্বারা তাদেরকে পানি পান করাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে তাদেরকে দেখেনি না, আপনি আপনার ভাইদেরকে দেখেনি না, তো হাউসে কাউসারে আপনি কিভাবে তাদেরকে চিনবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমাকে একটি উদাহরণ দিতে দাও, যে অনেকগুলো ঘোড়ার মধ্যে যে ঘোড়ার কপালে সাদা রোগ সেই ঘোড়াকে তুমি ইজিলি বাছাই করতে পারবে না,
কারণে আপনি ওযু করুন বিলাল দেখুন অতীতের গুণা আয়েশার ভবিষ্যতের গুণা আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো গুণা মাফ করে দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল বলছে যে তোমার কি এই দোয়া তোমাকে খুশি করেছে? আপনি কল্পনা করতে পারবেন না যে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, দুনিয়া থেকে যখন বিদায় নেন, আপনারা হয়তো দেখেছেন যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন কি কথা বলে, তার সন্তানের কথা বলে, তার সম্পদের কথা বলে, এগুলোই তো বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তার মাইন্ডে শুধু একটাই ছিল, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতকে রক্ষা কর। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পাঁচ দিন পূর্বে, দিনটি ছিল বুধবার, প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, এতটা জ্বরে আক্রান্ত হয়ে পড়েন যে এর আগে এরকম আক্রান্ত পাননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। ভালো করে বুঝবেন যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য, সরি, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন যে যারা আমাকে ফলো করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত, আর যারা আমাকে ফলো করবে না আল্লাহ আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি চাইলে মাফ করে দাও, তুমি চাইলে তাদেরকে পানিশমেন্ট দাও, এটা তোমার ব্যাপার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমার উম্মতকে যদি তুমি শাস্তি দাও আর যদি তুমি মাফ করে দাও এটা তোমার ব্যাপার, আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম। তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কি দোয়া করেছিলেন যে যে যারা আমাকে ফলো করবে তারা আমার দ্বারা অন্তর্ভুক্ত, আর যারা ফলো করবে না আমি আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। কিন্তু আমার নবী, আপনার নবী কি দোয়া করেছিলেন মৃত্যুর পাঁচ দিন পূর্বে? এমন ভাবে কাঁদতেছিলেন যে দাড়ি পুরো চোখের পানিতে ভিজে গিয়েছিল, আর দোয়া করতেছিলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমাকে আপনাকে সবাই অন্তর্ভুক্ত করেছেন, চাই আপনি গুণাকার হন, চাই আপনি ভালো হন, আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা উম্মতি, উম্মতকে রক্ষা করো, যেখানে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন তাদের দোয়া গুলো পূরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি
এই দোয়াটা কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। আমি ওই কিয়ামতের দিন এই দোয়াটা করে আমার উম্মতের রক্ষার জন্য, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করব। আপনি কল্পনা করতে পারবেন না যে আমার রাসূল আমাকে কতটা ভালোবাসেন। একটু কল্পনা করে দেখুন যে ওই কিয়ামতের দিন, সেই কঠিন ময়দানে বিচারের দিন, ইয়াউমা ইয়ুফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মিনহুম ইয়াউমাইযিন শাহরুন ইউনি, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মাতা তার সন্তানকে চিনবে না। অন্য জায়গায় বলা হয়েছে ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, আপনার সবচেয়ে ভালো বন্ধুটিও আপনাকে চিনবে না। প্রত্যেকেই লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমাইযিন শাহরুন ইউনি, প্রত্যেকেই নিজের অবস্থা নিয়ে, নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। সেই ভয়ঙ্কর দৃশ্যকে হয়তো আমরা কল্পনা করতে পারবো না অথবা ভালো করে বুঝে আসবে না, কিন্তু বর্তমান সময়ের করোনা ভাইরাস দেখে আপনি হয়তো একটু কল্পনা করতে পারবেন, একটু আন্দাজ করতে পারবেন যে কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা কেমন হবে। আজকে করোনা ভাইরাসকে দেখুন, সবাই নিজেকে নিজে গিয়েছেন চিন্তিত। আপনারা হয়তো ভিডিও মাধ্যমে দেখেছেন, মার করোনা ভাইরাস হয়েছে, সন্তান তার কাছে যায় না, সন্তানের করোনা ভাইরাস হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, মা তার কাছে যাচ্ছে না, যে মা তাকে জন্ম দিয়েছে যাচ্ছে না, দূর থেকে খাবার নিক্ষেপ করছে, সবাই নিজেকে নিয়ে চিন্তিত। তারপরে স্ত্রী হয়েছে, স্বামী ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখলাম এক জাপান, এক চাইনিজ লেডি জার্মানে প্রবেশ করেছে। তো জার্মানে যেখানে প্রবেশ করেছে সবাই চিৎকার দিয়ে দাঁড়াচ্ছে যে করোনা, করোনাকে বলা হয় আক্রমণ করেছে, সবাই চিন্তা করে বেড়াচ্ছে, সবাই নিজে নিজে চিন্তিত। এটাই হচ্ছে ইয়ানাসি ইয়ানাসি, যে সবাই নিজে নিজে চিন্তিত। আপনি কল্পনা করুন বর্তমান অবস্থা থেকে কল্পনা করুন। তারপর হচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে জাপানের একটি জাহাজ, জাহাজের নাম হচ্ছে প্রিন্সেস ডায়মন্ডশি, সেই জাহাজের 4,000 জাপানিজ দেখল যে তাদের গন্তব্যস্থলে করোনায় আক্রান্ত। তখন তারা সমুদ্রের মাঝখানে নিয়ে নম্বর করে সবগুলো দরজা সিল করা করে দিল। যখন তারা জানতে পারবে যে হয়তো ওখানে সবাই মারা গেছে অথবা গবেষণা করে পাওয়া গেছে যে ওখানে কেউ এখন করোনায় আক্রান্ত না, তখন তারা যাবে। দেখুন সবাই নিজেকে চিন্তিত, মাও তার সন্তানকে ছেড়ে দিচ্ছে, সন্তান তার মাকে ছেড়ে দিচ্ছে। বর্তমান অবস্থা থেকে কল্পনা করুন যে ওই কিয়ামতের দিন কি অবস্থা হবে, একটু কল্পনা করুন। এখন তো হয়তো আপনি একটু কল্পনা করতে পারছেন যে ওই কিয়ামতের দিন কি অবস্থা হবে। কিয়ামতের দিন সবাই যখন জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে, সবাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, কথা নবীদের কথা, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, সকল নবী বলবে ইয়া নাফসি। সেদিন আমার নবী আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এটাই হচ্ছে আমার নবীজির ভালোবাসা। তাহলে কেন আপনি আমাকে বলেন আমার নবীকে আপনি ফলো করবেন না? এখন আমি তৃতীয় পয়েন্টে, আমি যে পয়েন্টটি হাইলাইট করতে চাই যে আমার রাসূল কেমন ছিলেন, যে আমি তাকে ফলো করব অবশ্যই সে কেমন আমাকে তো জানতে হবে। আমার রাসূল কেমন ছিলেন, আমার রাসূলকে দেখতে কেমন, এটা আমি আগে আলোচনা করি। আমার রাসূলকে দেখতে কেমন, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাআমাদের তাবুতে আশ্রয় নিয়েছিলেন। উম্মে মাআমাদের তাবুতে গিয়ে বলতেছে যে তোমার কাছে খাওয়ার কিছু আছে? তখন উম্মে মাআমাদ বলছে যে আমাদের ঘরে এখন দুর্ভিক্ষ চলছে, তো পাশে একটি ছাগল ছিল, জীর্ণ ছিল, দুধ দেওয়ার ক্ষমতা তার নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ছাগলটাকে আনো, আমি দুধ দোহন করে খাবো। তো রাসূল আর উম্মে মাআমাদ বললেন যে আপনি যদি পারেন তাহলে খান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ করে হাত দিলেন, তখন দুধে পরিপূর্ণ হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পান করলেন, সাথে আরো ছিলেন তিনি পান করলেন, এবং এক পাত্র ভর্তি করে বাড়ির জন্য রেখে দিলেন। তো উম্মে মাআমাদের স্বামী আবু মাআমাদ যখন সন্ধ্যার সময় বাড়িতে এসেছে, তখন উম্মে মাআমাদ কি বলছে, কি ব্যাপার ঘরে দুধ, আমাদের তো দুর্ভিক্ষ চলছে। তখন উম্মে মাআমাদ বলছে আমাদের ঘরে একজন ব্যক্তি এসেছিল, এই কাহিনী। তখন আবু মাআমাদ বলছে তাহলে আমাকে বলো তো তাকে দেখতে কেমন, ভালো করে বুঝুন। উম্মে মাআমাদ হচ্ছে একজন গ্রাম্য বেদুইন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখেছিল, তাকে দেখতে কেমন একজন গ্রাম্য বেদুই মহিলার ভাষায়, রাআইতু রাজুলান যাহিরান যাহিরান ওয়াল্লাহা স্ট্রাইকিং অ্যাপিয়ারেন্স, মনে হচ্ছে যেন আসমান থেকে এই মুহূর্তে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, যাহিরান
তার চেহারাগুলো যেন চমকাচ্ছে চমকাচ্ছে। হাসানাল খালকি, বিউটিফুলি ক্রিয়েটেড, এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে দুনিয়ার যত সৌন্দর্য উঁচু ছিল না। দেখুন যদি আপনি ফলো করেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে, রোগ হতে পারে আল্লাহ তাআলা নিয়ামত, কিন্তু আপনি যদি সুন্নাহ অনুযায়ী না, যেমন এক জায়গায় করেছিলাম যে পারসে এক ডক্টর মদিনায় গিয়েছে, তো যে এলাকায় গিয়েছে ওই এলাকায় কোনো রুগী নাই, তো ডাক্তার হতাশ, তো যখন বিদায় দিচ্ছে যে আমার এখানে থেকে লাভ নাই কারণ এখানে কোনো রুগী নাই, তো ওই এলাকায় তদন্ত করে দেখা গেল যে ওই এলাকার মানুষের রসদ সুন্নাহ অনুযায়ী খানা খায়। রসদ কি বলেছে যে মেরুদণ্ড সুন্দর রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খান, যদি বেশি খাইতে মনে চাই তাহলে পাকস্থলীকে তিন ভাগ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, আর এক ভাগ খালি রাখো। আপনাকে কন্ট্রোল করতে হবে, স্বাস্থ্য হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। যেমন মাহাতি মোহাম্মদ, মালয়েশিয়ার মাহাতি মোহাম্মদকে 92 বছর বয়সে একজন প্রশ্ন করেছিল যে আপনার বয়স 92, তারপরে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ কেন? তো মাহাতি মোহাম্মদ বলেছিল যেটা আমার কাছে স্বাদ লাগে আমি কম করে খাই, মানে আমি কন্ট্রোল করি। তো রসুলুল্লাহ সুন্নাহ ফলো করেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, আমি যেটি বলতেছিলাম, ওয়ালা তুজরিবিহি সালা, তার মাথা ছিল মাপ মতো, উঁচু ছিল না, আবার একদম চিকনও ছিল না, মোটাও ছিল না, আবার চিকনও ছিল না। সেই বেদুই মহিলা বলছে, ওয়াসিমুন ফাসিমুন ওয়াসিমুন, আমি এমন ব্যক্তিকে দেখলাম যাকে শুধু দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। ফাসিমুন, ফাসিমুন অর্থ হচ্ছে আপনি যে অ্যাঙ্গেলেই দেখেন আমি বলছি যে চোখের যত সৌন্দর্য হতে পারে সবগুলো সৌন্দর্য যেন এই ব্যক্তির মধ্যে দেওয়া হয়েছে। তার ঘাটটা ছিল প্রশস্ত, তার দাড়ি ছিল ঘন, যখন চুপ থাকতেন তখন তার উপর গাম্ভীর্য ছেড়ে পড়ত, তখন যেন মনে হয় যে তিনি মধ্যমণিতে পরিণত হয়ে গেছেন। আবার একদম কোম ছিল না, পরিমাপ মতো কথা বলতেন, যখন কথা বলতেন মনে হয় যেন মুক্ত মুক্ত দানাগুলো যেন ঝরে ঝরে পড়ছে। যে আপনার যে সুন্দর আমার চোখ কোনোদিন দেখেনি, ও আজমালু মিন কালাম তারিকিন নিসা, আপনার যে সুন্দর কোন নারী কোনোদিন জন্মগ্রহণ করেন, কোন নারী কোনোদিন জন্ম দেয়নি, আপনি কল্পনা করুন সেই মরুভূমিতে ফুল মুন নাইট সেই চিত্রটি কেমন হতে পারে। আনাস বিন মালিক বলেন, আমি এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে আমি চাঁদকে দেখছি আর আমার রাসূলকে দেখছি, আমি একবার চাঁদকে দেখছি আর আমার রসুলকে দেখছি, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি যে আমার রসুলের সৌন্দর্য তাদের চাইতে সবচাইতে বেশি। কি বলেছেন
যে আমি রাতে শুইতে সেলাই করতেছিলাম, হঠাৎ করে পাখিটা নেমে গেল, আমার শুইটা পড়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা অবরণটা দিয়ে এইভাবে একটু যখন নিচু করলেন তার চেহারার আলোতে আমি সেই শুইটা খুঁজে পেলাম। সৌন্দর্য আপনি কাকে ফলো করছেন আজকে? আপনার রোল মডেল কারা? আপনার রোল মডেল হওয়া চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আপনি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাদা দাদা আপনার দাদার দাদার নাম কি, আপনি হয়তো বলতে পারবেন না। আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো না, শুনেছিলাম ভুলে গেছি। আমার দাদার দাদার নাম বলতে পারবো, আমার রসুলের বংশধর আজ 1500 বছর পরে এই অধমকেও যদি জিজ্ঞাসা করে যে আমার রসুলের বংশধর বলো, আমি বলতে পারবো মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুরওয়া বিন কাব বিন লুয়াই বিন গালে বিন ফিহির বিন মালিক বিন নদর বিন কিনানা বিন হুজাইমা বিন মুত্তিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজা বিন মাআদ বিন আদনান বিন উদ বিন উদাদ বিন হামিসা বিন তাইদা বিন হামিল বিন নাবে বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আজর বিন নাহু বিন ফালিক من أن يعرض من يحنوش من طينة من شير من آدم عليه الصلاة والسلام سبحان الله. لكن كتب بيت ربما شبار أما الرسول كي قطي تا كانج قطي تا قطها قطي تا قصتو كي الله تعالى شورو كل كل تين أبنا شوي عباد بيجابين أما الرسول نوعي كي ساقور چلو جي ساقور قلو دود شوالتا رسول صلى الله عليه وسلم فاري بوچه دعوة قطو ইতিহাসে সাগর গুলো নামও আজকে সম্পর্কিত হয়ে গেছে। এটা শুধু বোঝানোর জন্য যে আমার রসুল কতটা গুরুত্বপূর্ণ। সেই সাগর আমার রসুলের 9টি সাগর ছিল, আজওয়া, সাকিয়া, জমজম, বারাকা, ওয়ারসা, ইতলা, আতরাফ, দিফা, মিয়া, 9টি সাগর। আমার রসুল আল্লাহ তাআলা প্রতিটা জিনিস সংরক্ষণ করেছেন। আমার রসুলের একটি খাসি ছিল, তার নাম হচ্ছে ইউমান। আমার রসুলের একটি খচ্চর ছিল, তার নাম হচ্ছে দুলদুল আফিফ। আমার রসুলের চারটি পুত্র ছিল, আব্বা, জাব্বা, শাহবা, কুতাসওয়া। শুধু তাই নয়, আমার রসুল যে সমস্ত ঘোড়াগুলো আরোহণ করেছেন সেই ঘোড়াগুলোর নামও পর্যন্ত আজকে সংরক্ষিত। আমার রসুল যে ঘোড়াগুলো আরোহণ করেছেন সাকাবান, সাবহা, লাহিফা, তারওয়াস, এগুলো হচ্ছে আমার রসুলের সবচেয়ে জীবন্ত মজা। শুধু তাই নয়, আমার রসুল যে সমস্ত ঘোড়ার উপর আরোহণ করেছেন তার সাথে কারা কে আরোহণ করেছেন তাদের নামও পর্যন্ত ইতিহাস সংরক্ষণ করে রেখেছেন। এটাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে জীবন্ত মজা। আমার রসুলের কেমন যোগ্যতা ছিল, আমার রসুলের কেমন হাইসিয়ত ছিল। আমার রসুল যখন জন্মগ্রহণ করেন তখন গায়ে ভাবে জানা দেওয়া হয়, ওয়া আতুহু খুলক আদম মারিফাত আশীশ সুজাআত নূহ খুলত ইব্রাহিম লিসান ইসমাঈল বিওয়া ইসহাক ফসাহাত সালেহ হিকমত নূহ বুশরা ইয়াকূব শিদ্দাত মূসা সবরা আইয়ুব তাআত ইউনূস জিহাদ আইয়ুব শা ওয়া ইলম আল খিজি ওয়া জামাল ইউসুফ ওয়া সালত দাউদ ওয়া হুব দানিয়াল ওয়া জন্মের সময় গায়ক ভাবে আওয়াজকে জানিয়ে দেওয়া। যত নবী রাসূল এসেছে, নবী রাসূলের যতগুলো যোগ্যতা আছে, যতগুলো সৌন্দর্য আছে, সবগুলো যোগ্যতা, সবগুলো সৌন্দর্য এই ব্যক্তির পরিচয়ের মধ্যে দিয়ে দাও। কেন আমার রাসূলকে ফলো করবেন না? এবার আমি প্রথমে বলেছিলাম যে আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবাসেন। তৃতীয় পয়েন্টে আমি বলেছি যে আমার রসুল কেমন ছিলেন। এখন আমি বলতে চাই আমি কেন রসুলকে ফলো করব। এর কারণ হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যেমন দেখেন পিয়রজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিল, ফাতির, কাসিম, আবুল কাসিম, ত্বহা, ইয়াসিন, এই হচ্ছে আমার নবীর 10টি নাম। কিন্তু আপনার সন্তানের আপনি মাঝে মাঝে তার নাম করে ডাকেন না, সোনামণি অনেক কিছু বলেন, এটা হচ্ছে ভালোবাসা আদর দিয়ে। ঠিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও আমার রসুল কিভাবে লিখেছেন, কোন সময় বলেছেন শাহিদা, কোন সময় বলেছেন মুবাশশির, নাদিয়া, দাআ ইলাল্লাহ, রহিম, আজিজ, হারিস, এগুলো হচ্ছে আমার রসুলকে আদর দিয়ে আল্লাহ তাআলা লিখেছেন। শুধু তাই নয়, আপনি দেখেন যে যখন আল্লাহ তাআলা অন্য নবীদেরকে লিখেছেন কিভাবে লিখেছেন, নাম ধরে লিখেছেন, ইয়া আদম اسكن انت وزوجك الجنه، يا نور اهبط بسلام منا، يا يحيى، يا يحيى،
এটা হচ্ছে আমার নবীকে সরাসরি আল্লাহ নাম করে দিয়েছেন, কিন্তু আমার নবীর নাম যখন এসেছে, আমার নবীর ব্যাপার যখন এসেছে, তখন আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাররিব, আমার নবীর সরাসরি মুহাম্মদ কোরআনে চার জায়গায় উল্লেখ আছে, কয় জায়গায়, চার জায়গায়। তবে উল্লেখ করার কারণ হচ্ছে তারা নাম করলে একটা আদেশ দিয়েছে, কাজ করার আদেশ দিয়েছে, কিন্তু আমার নবী আল্লাহ তাআলা নাম কোরআনে এই উল্লেখ করার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিতে চান যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর নবী, মুহাম্মদ একজন আল্লাহর সত্য নবী। শুধুমাত্র এটা জানার জন্য তিনি মুহাম্মদ এই নামটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। যেমন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, দেখছেন মুহাম্মদ নাম এসেছে, রাসূল নাম এসেছে, আর মুহাম্মাদের নাম যেখানে থাকবে রাসূলের নাম, রাসূল শব্দটাও সেখানে থাকবে। যেমন মা কানা মুহাম্মাদ আমার ৩০ জনের অধিক খণ্ডনবী দাবি করবে। আজকে আমরা সভাপতির সময় একজন খণ্ডনবীর নাম জানি, তার নাম কি, গোলাম আহমদ কাদিয়ানি। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই গোলাম আহমদ কাদিয়ানি আমার বিশ্ব নবীর নামে অপচার চালায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশে কাদেরীদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম অবস্থা, ওলামায়ে কেরাম কাদেরীদের দিচ্ছে, ওলামায়ে কেরাম কাদেরীরা কাফের, আর দ্বিতীয় নম্বর স্লোগান কোন নবী নাই সংসদে আইন চাই। ওরা পায় গ্রামে আমি কেন কাদেরীদের বিরুদ্ধে অবস্থান নেব, তারা তাদের মত প্রচার করুক, আমি কেন অবস্থান নিব। আমি আপনাদেরকে ইতিহাস অ্যানালাইসিস করে বলতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৫৯ জন, আর অমুসলিমদের সংখ্যা ছিল ৭৫৯ জন, কয়জন, ৭৫৯ জন। আমি এখানে একটি পয়েন্টে বলে দিতে চাই, হঠাৎ করে মনে পড়লো, অনেকে আমার নবীকে বলেন টেরোরিস্ট সন্ত্রাসী, আমি তাদেরকে পরিষ্কার অসায় বলতে চাই মাত্র ৭৫৯ জনের রক্তের বিনিময়ে তিনি এমন একটি জাতি উপহার দিলেন, এমন একটি সমাজ উপহার দিলেন যার নাম দিয়েছে সোনালী যুগ। কিন্তু গত শতাব্দীতে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধে 1.5 কোটি লোক মারা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 কোটি লোক মারা গিয়েছে, স্পেনের গৃহযুদ্ধে 1 কোটি লোক মারা গিয়েছে, ভিয়েতনামের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, ইতালিতে মারা গেছে। এতগুলো লোক মারার পরেও তোমরা আমাদেরকে কি উপহার দিয়েছো, কথা বলে ঠিক না কি? কাদেরীদের নিয়ে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় মাত্র লোক মারা গেছে মুসলমানদের মধ্যে 259 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন বন্ধরবী উসাইলা বিন কাসসামের যখন উত্থাপন হলো, এই বন্ধরবীকে দমন করতে গিয়ে পুষ্পের মতো কোমল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে 2400 আপনারা অ্যানালাইসিস করে দেখুন, যেখানে রাসূলুল্লাহর জীবন দশায় মুসলমানদের রক্ত ঝরেছে 260 জনের, সেখানে একজন বন্ধরবীকে দমন করতে গিয়ে 2400 সাহাবীর রক্ত ঝরেছে, তারপরেও যদি আপনি বলেন আমি অবস্থান নিব, আমরা পরিষ্কার দাবি জানাতে চাই এই দাগের সাথে কারা কারা একমত আছেন, দুই হাত তুলে।
এসেছিলাম। দেখুন সময় সংক্ষিপ্ত, আমি এখন পরের পয়েন্টে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা ভালোবেসেছেন বেশি বলতে পারলাম না। তবে আরেকটি পয়েন্টে বলি যে আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবেসেছেন। যেমন দেখুন আল্লাহ কোরআনে সর্বপ্রথম কসম হচ্ছে ফালা ওয়া রাব্বি, সর্বশেষ কসম হচ্ছে ওয়াল আসরি। সর্বপ্রথম কসম হচ্ছে ফালা ওয়া রাব্বি, আপনার রবের কসম। যখন ভালোবাসার শেষ পর্যায়ে যায় তখন বলা হয় আপনার রবের কসম, আপনার রবের কসম, তোমার রবের কসম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রব আর আল্লাহর নাম যেখানে, মুহাম্মাদের নাম সেখানে, এইভাবে জোড়ায় জোড়ায় 209 বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর আল্লাহ তাআলা রাসূলকে কতটা ভালোবাসেন, আর আল্লাহ তাআলা রাসূলের জীবনের কসম খেয়েছেন, কোন মানুষের জীবনের কসম খান নাই। লা আমরু, আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহরের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমির, আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের কসম খেয়েছে। ওয়াল ক ওয়াল কোরআন, কারো গলতি করেন নাই কিন্তু আমার রসুলের কসম করে ওকালতি করেছেন। আমার রসুলকে যখন লোকেরা বলল পাগল জাদুকর, তখন আল্লাহ তারা কসম করে বললেন নূর ওয়াল কলমি ওয়া ইসতুর মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি পাগল নন, আপনি হচ্ছে সর্বোচ্চ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আসুন পরের পয়েন্টে, যেহেতু সময় শেষ, একটু বলে শেষ করছি যে আমার রসুলের কে আপনি কেন ফলো করবেন, কারণ হচ্ছে আমার রসুলের ব্যবহার অনেক সুন্দর। আমার রসুল, আমার রসুলের খাদেম ছিল আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলেন আমি 10 বছর আমি রাসূলুল্লাহর খিদমত করেছি কিন্তু কোনোদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই। এখন আমাদের সাথে কল্পনা করুন, আপনি হয়তো একটা অফিসের, একটা কোম্পানির অফিসার, আপনি যাওয়ার সময় গেটের দ্বারা আপনাকে সালাম দেয়। আপনি কল্পনা করেন যে আপনি লাস্ট কবে তাকে সালাম দিয়েছেন বা জীবনে একবার আপনার দারোয়ানকে সালাম দিয়েছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলছে 10 বছর চেষ্টা করেছে আগে সালাম দেওয়ার কিন্তু আমি পারিনি। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও বলেন নাই মুসলমান যায় নাই। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে কি করছি? ঢাকা শহরের অবস্থা দেখুন, রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানে ময়লা ফেলছি। আমরা তো তার উম্মত, বিশ্বাস করুন যতদিন না পর্যন্ত আমরা রাসূলুল্লাহর আদর্শ সর্বশেষ আমি যা বলেছি এখান থেকে আমি বলতে চাই যে আগামী 1 বছরে আপনারা হাত ধরে দেখাবেন, আগামী 1 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিষয়ক যে কোনো বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বিষয়ক যে কোনো বই, আপনার পরিচিত কোনো আলেম থাকলে তার কাছ থেকে জেনে নেবেন যে কোন বই পড়বো, যে কোনো বই 1 বছরের মধ্যে শেষ করতে পারবেন। এইরকম প্রতিশ্রুতি, এইরকম ওয়াদা, একদম অনেস্টলি দিবেন, এরকম কমিটমেন্ট কে কে দিতে চান হাত ধরে দেখান। মাশাআল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। এই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।